মরিয়নি রেলর খুন্দাত পুনের বন্য হস্তির করুণ মৃত্যু। গিবন অভয়ারণ্যর সমীপর ভেলাগুড়ি চাহবাগিচার কাহর রেলপথত সংঘটিত হয়েছে এই ঘটনা। নিশা প্রায় 11:40 নামনি মুয়া বিবেক এক্সপ্রেসর খুন্দাত মৃত্যু হয় এটা হাতির। বন্য হস্তির এটা জাক রেলপথ অতিক্রম করবলে চেষ্টা করার সময়তে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটি। দ্রুতবেগী রেলখনের ইঞ্জিনের তলত সুমাই যায় বন্য হস্তিটির মৃতদেহ, আর তারপর দীর্ঘ সময় ধরে আবদ্ধ হয়ে থাকে রেলখন। আর ঘটনাস্থলীত উপস্থিত হয় বনকর্মী আর রেল আরক্ষীর লোক। রেলকনে গতিবেগ আসলতে নির্দেশনার পালন নকরার অভিযোগ উত্থাপিত করেছে বনকর্মী। আর গিবন অভয়ারণ্যর সমীপর রেলর গতিবেগ প্রতি ঘণ্টাত 20-40 কিলোমিটার নির্ধারণ করা আছে, কিন্তু অধিকাংশ রেলে এই নির্দেশ পালন নকরে, আর তার ফলতেই প্রতি বছরে উক্ত রেলপথসাত মৃত্যুমুখত পড়ে বন্য হস্তির। ইয়ার আগতেও একটা স্থানতেই তিনটাক হাতির মৃত্যু হয়েছিল। যেটা আমি হাতিখিনি লগ পাইছিলো 375/0 ওসর 375/0, 375/1 মাজত পাইছিলো আমি। তেতিয়া আমি আমার গ্রুপ এটা আছে, গ্রুপত দিলো যে 375/0-375/7 ভিতর হাতি জাক আছে। আমার রেঞ্জর অফিসার সকলে সেই কন্ট্রোল রুমলে ফরওয়ার্ড করলে। ফরওয়ার্ড করার পিছত কি কয় হাতিখিনি ইয়াতে চরি আসলে, চরি পেলায় যথেষ্ট জোর আগুয়াই গুছি আসলে। আগাহার কারণে আমি দুজন ডিউটিত থাকো, আমি হাতিখিনি পয়ার কারণে আগবাড়ি আসব নিল, কারণ আমি টর্চকিটা লয়ে থাকো আর আমার হাতত একো না থাকে। আপনার হাতিখিনি আগবাড়ি অহার পিছন কিমান দূর চুঁচুয়াই আনছে হাতি? হাতিটা প্রায় 300 মিটারমান চুঁচুয়াই আনছে। ইমান ডাঙর একটা হাতি 300 মিটারমান চুঁচুয়াই, তারমানে ট্রেনখন যথেষ্ট স্পিড হবো লাগবে। ট্রেনখন একে স্থানত হয়েছে, ছিন্ন ভিন্ন হয়েছে। আগরবার প্রায় 70 মিটারমান চুঁচুয়াইছিল, এবার প্রায় 300 মিটারমান চুঁচুয়াইছে। ট্রেনখন ইয়াতো স্লো একটা স্পিড রাখিব লাগে না? আমি তো কন্ট্রোল হওয়ার পিছন ট্রেন স্লো করব লাগে, কিন্তু স্লো তো ইমান নাছিলে একদম। আপনার কি হয়, আমি যেটা পয়েন্ট দিই সেটাতে গিয়ে পেলায় স্লো করবল বিচারে কিছু ড্রাইভার কিছু। আমার দায়িত্ব হল আমার ইনফরমেশন দিব লাগে ফরেস্টত, ফরেস্টর বা রেলওয়ে কন্ট্রোলত। ইনফরমেশন দিছিল আমি আমার রেঞ্জত দিল, রেঞ্জর পর তাহলে ফরওয়ার্ড করলে রেঞ্জর বা রেলর বিভাগ।